টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান বিসিবির এমন মন্তব্যকে অস্বীকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার অনলাইন প্ল্যাটফর্মে এক আড্ডায় তিনি বলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলার বিষয়ে বিসিবিকে দেয়া তার চিঠিতে এমন কোনো কথা উল্লেখ নেই বরং আসন্ন টি টোয়েন্টি সিরিজে ভালো করার লক্ষ্যেই আইপিএল খেলতে চান বলেও জানান সাকিব আল হাসান এস মারিফের রিপোর্ট টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের টেস্ট খেলার আগ্রহ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে বিসিবি সম্প্রতি আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেয়ার পর বিতর্কটা আরও বেগবান হয় অবশেষে এ বিষয়ে মুখ খুললেন টাইগার অলরাউন্ডার অনলাইন প্ল্যাটফর্মে এক আড্ডায় টেস্ট খেলতে না চাওয়ার অভিযোগকে ভিত্তিহীন বললেন সাকিব আমি যখন বিসিবিকে লেটারটা দিয়েছি যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না কিংবা টেস্ট খেলবো না তারা লেটারটা পড়েনি এটা হচ্ছে একদম বড় কথা আমি আমার লেটারে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাইনি শ্রীলঙ্কা টেস্ট বাদ দিয়ে কেন আইপিএল খেলবেন তারও ব্যাখ্যা দেন টাইগার অলরাউন্ডার ইন্ডিয়াতে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই বছরের শেষের দিকে অক্টোবরে এই দুটো ম্যাচে ওই রকম ভাবে কোনো কিছু সুযোগ নেই অবশ্যই দলগত ভাবে যদি আমরা দুইটা ম্যাচ জিতে আমাদের জন্য অনেক ভালো আহ কিন্তু আপনি যদি বিগার পিকচার দেখেন আমি মনে করি যে বেটার অপশন আমি প্রিপেয়ার করি নিজেকে যেগুলোতে আমাদের বড় কিছু অ্যাচিভ করার সুযোগ আছে আড্ডায় দর্শকদের এক প্রশ্নের জবাবে সাকিব জানান সুযোগ থাকলে বিসিবি সভাপতি হতে চান তিনি আমার কাছে তো মনে হয় যে আমি যদি বিসিবির কখনো ওরকম পজিশনে যেতে পারি আমার কাছে মনে হয় যে আমি যত ভালো কাজ করবো এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না এস এম আরিফ মাই টিভি